শ্রী অরুণ দত্ত উনি ষাটের দশকে সত্তরের দশকে ফিরোজা বেগম এবং কমল দাসগুপ্তের মোটামুটি পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন এখন তিনি বলবেন কমলদার কথা বলতে গেলে একটু সময় লাগে কারণ আমার সাথে ওনার মানে যা সম্পর্ক ছিল ওনার সাথে বৌদির সাথে যা সম্পর্ক ছিল অনেক পুরনো কথা সেটা হচ্ছে যে আমি শিশুকাল থেকেই কমলদাসগুপ্তের নাম তো অত বুঝতাম না আমার দিদিরা আমার দুই দিদি খুব ভালো গান করতেন তারা আমাকে কোলে বসিয়ে ওই আমি বন ফুলগো বা যদি আপনার মনে মাধুরী মিশাই ধনঞ্জয় ভট্টাচার্যের মাটিরে খেলাঘরে এইসব গান গাইতেন আর আমাকে কোলে বসিয়ে নিয়ে আমাকে আবার বলতেন তুই গা তো একটু শুনি এই এই তখন তো আমি আর কমলদাসগুপ্তের নামটা মতো বুঝতাম না পরে তো হই হৈ রই রই করে চতুর্দিকে ওনার নাম শুনলাম এটা বলছি এই জন্য একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে তারপরে বড় হলাম বড় হয়ে কলকাতায় এলাম কলেজে পড়তে আমি জলপাইগুড়ির ছেলে কলেজে পড়তে গেলাম এসে আমার গুরু শ্রদ্ধেয় গুরু সুরশ্রেষ্ঠ অনুপম ঘটকের কাছে গান শিখতে আরম্ভ করলাম এবং গান শিখতে আরম্ভ করে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি রেডিওতে জেনারেল সেকশানে একবারে তখন রেডিও ছিল গাস্টিন প্লেসে ওই ওই যে কোর্ট কি কোর্টটা যেন সেখানে ছিল এই এই রেডিও স্টেশন ছিল না তারপর আমার সাথে ধর্মঞ্জয় ভট্টাচার্যের আলাপ হয় এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সপ্তাহে তিন যে ওই হোটেলে আমি কমলদার কথা খুব আলোচনা হতো আমি শুনতাম না কারণ ধর্মঞ্জয় ভট্টাচার্যের সেই যুগের গায়ক উনি কমলদার সুরে অনেক গান করেছেন অনেকেই করেছেন কমলদা করেছে। কমলদার যুক্ত হেমন্ত মুখোপাধ্যায় আরও বহু শিল্পী সেই যুগটা মানে কমলদার একটা যুগ গেছে কমলদার কথা অনেক আলোচনা হতো শুনতাম আর আমি মনে মনে একটা জিনিস ভাবতাম আচ্ছা এইরকম একটা সুরকার এত বড় সুরকার যেন শত শত গান সুপারহিট অসংখ্য বই করেছে ও তাকে একবার চোখে দেখতে পাবো না সবাইকেই দেখি সব মিউজিক ডাটা থেকে দেখি তখন আমার গুরুও বেঁচে আছেন কিন্তু কমলদাকে আর দেখতে পাই না এই দ্বারা আমি যা শুনেছি নারা কুচবিহারের অরিজিনাল লোক আমি ঠিক বলতে পারছি না কুচবিহার থেকে ওনারা এদিকে এসেছিলেন কলকাতার দিকে তাই তো না কুচবিহারের লোক বোধ হয়ছিলেন তারপরে ওনার বড়ো ভাইয়ের নাম ছিল বিমল দাসগুপ্ত বিমল দাসগুপ্ত নাকি খুব নাম করা ম্যাজিশিয়ান ছিলেন তার বরের পরের ভাই সুবল দাসগুপ্ত এই সুবল দা জুতো অসাধারণ সুরকার ছিলেন কেল সাইকেলের গান জগন্ন মিত্রের গান এইসব উনি অনেক গান শুরু করেছেন কিন্তু উনি হঠাৎ দেহত্যাগ করেন মানে মারা যান এই কমলদা আর দেখতে পাই না কোথাও আমার ভিতর ভীষণ একটা আক্ষেপ ছিল এই করতে করতে তখন আমি রেডিওতে সেকেন্ড ইয়ার থেকেই বললাম আগেই বলেছি গান করি তারপর ফোর্থ ইয়ারে আমার মেট্রোমারফি কনটেস্টে আমি আর আরতি মুখার্জি সেই কম্পিটিশনে ইস্টার্ন জোন থেকে ফার্স্ট হয়ে বম্বে চলে যাই ওরাই নিয়ে গিয়েছিল শ্রীরামচন্দ্র মদন মোহন বসন্ত সাই এরাই নিয়ে তারপর ওই আমি ওইখানে গিয়ে রেডিও প্রোগ্রামটা শিফট করে নিয়ে গেলাম বম্বেতে তারপর মাঝে মাঝে কলকাতা আসতাম আবার কিছুদিন থেকে আবার চলে যেতাম একবার আমি রেডিওতে গেছি গেন্দা আমায় দেখে বললেন গান্দা সুরেন পালে একটা ঘরে বসতেন রম্যগীতির অফিস অরুণ তুমি কবে এলে আমি বললাম এই তো এলাম তিন চার দিন হলো আপনাদের সাথে দেখা করতে এলাম বলো তুমি এসেছো ভালো হয়েছো কতদিন থাকবে আমি এখন না গ্যান্দা আমি এখন আছি কিছুদিন তো আছে অবশ্যই এই কথা বলার পর গেন্দা আমায় বললেন যে ভালোই হয়েছে অরুণ তুমি রম্যগীতিতে তুমি রম্যগীতিতে গান রেকর্ড করে যাও এই কথা বলতে জ্ঞানদা বললেন সুরেন পালকে সুরেন অরুণকে কার ট্রেনিংয়ে দেবো সুরেন্দা বললেন যে এক কাজ করুন না কমলদাস গুপ্তে সুরে দিন বলতে আমার ভেতরটা একদম লাফিয়ে উঠেছে কমলদাস যুক্তে সুরে আমি ভাবতেই পারছি না কমলদার উঠতে সুরে গান করব আমি আর কিছু বললাম না গ্যান্দা বললেন যে ঠিক আছে আমি কমলদাকে কালকে কমলদাসুপ থেকে কালকে আসতে বলবো তুমি এসো আমি পরের দিন গেছি একটা একটা ঘটনা এর মধ্যে আছে মজার ঘটনা তার পরের দিন গেছি আমি জ্ঞানদার ঘরে ঢুকেই তখন অল্প বয়স হাঁটাচলাও খুব চোটের ওপরে ছিল তা আমি ঢুকেই দেখি ঘরে নেই ঘরেই পাল বসে বসে কাজ করছে আমি বললাম সুরেন্দা কমলদাসযুক্ত আসেননি আমি ঢুকেই দেখেছি এক ভদ্রলোক উভু হয়ে ভেবে বসে আছেন কমলদার সামনেই তার মুখ দেখা যাচ্ছে না আমি ঢুকে বলেছি সুরেন্দা তো আসেননি আর সুরেন্দা টেবিল থেকে মাথাটা তুলে আমাকে যেন ভূত দেখছে স্থির হয়ে তাকিয়ে আছে তো ভীষণ রাসভারী লোক ছিলেন এবং ডিসিপ্লিন আমি ওরকম ডিসিপ্লিন মিউজিক ডাইরেক্টর অনেক মিউজিক ডাইরেক্টরের সংস্পর্শে এসেছি তাদের সুরে গান করেছি আমি আর দেখিনি বেশি কথা বলতেন না কিন্তু আমার সাথে যা ব্যবহার করেছেন যেভাবে কথা বলতেন আমার মা কানে এখনও বাজে এত মিষ্টি করে বলতেন যাকে সুরেন্দ্র আমার দিকে বড়ো বড়ো চক্রের হা হা করে তাকিয়ে থাকবে বসো বসোটা বললেন না ইশারা করে বললেন বল আমি ওনার পেছনে একটা চেয়ারে বসে পড়লাম সুরেন্দ্র একটু ঝুঁকে বলল কমলদা এই ছেলেটির কথা আপনাকে কালকে বলেছিলাম আজকে বলি এই ছেলেটিকে আপনাকে দিলাম ওকে দিয়ে আপনি গান করুন বলতেই কমলদা একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন আমার দিকে ঠিক এরমভাবে তাকালেন খুব স্লো আমার দেখে ফিরে বলে কি মানব শ্যামলকে পাওয়া যাবে না বলতেই সুরেন্দা বললেন কমলদা ও কিন্তু খুব ভালো গান করে আপনি দেখুন যদি পছন্দ না হয় তখন মানব শ্যামলকে দেবো তখন আমায় বললেন যে অরুণ তুমি এক কাজ করো তুমি কমলদার বাড়িতে গিয়ে কমলদাকে একটা দুটো গান শোনাও আমি যাবো তো কমলদা কমলদার ঠিকানাটা আমাকে লিখে আমাকে দিয়ে দিলেন সুরেন্দা তারপর সময় দিয়ে দিলেন কমলদা এই সময় এসো আমি গেলাম বেথুন কলেজ বেথুন কলেজের ওখানে মেইন রোডটা ক্রস করে উল্টো দিকে একটা বাড়িতে উনি তখন উনি বৌদি ছেলে মেয়েদের নিয়ে থাকেন আমি তো ওই সব রাস্তা চিনি না তা আমি জিজ্ঞেস করে করে ভেতরে ঢুকে যে বাড়িটার সামনে গেলাম দেখি আগেকার দিনের মস্ত বড়ো একটা দোতলা বাড়ি সেই বাড়িতে উনি তখন থাকতেন তা আমি বাড়িটার এত বড় বাড়ি আগেকার দিনে ভেতরে উঠুন গোল উঠোন আর ওই চারপাশ দিয়ে বারান্দা আগেকার দিনে জের মতো দোতলা বাড়ি আর গেটটাও বিরাট গেট আমি কাউকে দেখতে পাচ্ছি না তখন দেখি এক ভদ্রমহিলা বারান্দা দিয়ে চলে যাচ্ছেন আমি বললাম শুনছেন হ্যাঁ বলুন আমাকে বলছে বলুন আপনি কমল দাসগুপ্ত কি এই বাড়িতে থাকেন বলে হ্যাঁ আমি আপনি ওনাকেই বলুন যে অরুণ দত্ত নামে একজন একটি ছেলে এসছে তারপরে যেটা হলো আমি দেখি কি কমলদা ওই ভিতর থেকে একটা ঘর থেকে বেরোলো আমি গেট থেকে দেখছি বেরিয়ে বারান্দা দিয়ে দেখি ছুটছেন ছুটে তাড়াতাড়ি এসে আমাকে সপাটে চড়িয়ে ধরল সপাটে জড়িয়ে ধরলো আমি তো হতবম্ব যে লোক কালকে বলেছে মানুষ শ্যামলকে পাওয়া যাবে না পাওয়া যাবে সেই লোক বলে আরে ওরে আয় 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 কালকে তোকে আমি চিনতেই পারিনি তোর গান হলে তোর বৌদি আমাকে ডেকে বলতো যে তুমি এই ছেলেটার গান শোনো আমি তোর গান অনেক রেডিওতে শুনেছি তোর বৌদি তোর খুব প্রশংসা করে আয় বলে আমার জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গিয়ে বসালেন বসে দুটো গান শুনলেন তখনকার দিনে দাস কোম্পানির এত বড় হারমোনিয়াম সে হারমোনিয়াম কি হাত দিতে মনে হয় হারমোনিয়াম কথা বলছে দুটো গান শুনলেন অনেকক্ষণ আমার সাথে গল্প করলেন তারপরে বৌদিকে ডাকলেন বৌদি এসে আমাকে দেখে হেসে মানে মুখের যা এক্সপ্রেশন দেখলাম খুব খুশি তারপর রেডিওতে আমাকে বললেন কাল তুই আসিস রেডিওতে যে টাইম দিলাম গেলাম কমলদা রেডিওতে এলেন এসে ওই কমলদা আমি যত কাজ কমলদার সাথে করেছি কমলদা রেডিওতে পিয়ানো বাজিয়েই শুরু করতেন পিয়ানোটা বাজিয়ে বাজিয়ে শুরু করতেন আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম তা কমলদা ওরম বসে বসে শুরু করছে গানটা লেখা ছিল আপনারা হয়তো নাম শুনেছেন কি না না বিগত দিনের মানে খুব নামকরা গীতিকার শৈলেন রায় যিনি বিদুষী ভারজার গান লিখে বিখ্যাত হয়েছিলেন মানুষের মাঝে ভোর হলো আজ অরুণ গগন তল আলোকের ছিটু শিশু ছুটে এসে বলে আলোক ও তীর্থে চল সন্ধ্যা মুখার্জির গাওয়া যাই হোক সেই গান সুর হলো রেকর্ডিং করলাম করার পরে গানটা এত ভালো হলো গানটাকে জ্ঞানবাবু মানে জ্ঞান দাবদা সঙ্গ অফ দি মান্থ করে দিলেন সঙ্গ অফ দি মান্থ হচ্ছে যে ওই গানটা প্রত্যেক উইকে রোববার করে রো রহ্মগীতি তখন বোধহয় রোববারই ছিল ভুলে গেছি শনিবার না রোববার লাস্ট গান বাজবে কম্পালসারি এবং গানের সরলিপিটা বেতার জগতে ছাপা হবে যাতে লোকে শুনতে পারে শিখতে পারে কথাটা অপূর্ব এই শৈলেন যে গানটা লিখেছিলেন আমাকে যখন কমল্লা গানটা দিলেন আমি তখন ভাবছি যে এই কী গান রে বাবা এই গান আমি গাইব কে কেন কথাগুলো এমন সমস্ত কথাগুলো গানের যুক্তক্ষর না মানে আজকালকার দিনে কম মানে কল্পনাই করা যায় না স্বপ্ন মুগ্ধ প্রিয়ার চোখে চৈত্র সন্ধ্যা নেমেছে হয় চম্পা কুঞ্জে বিমনা পাখি ছন্দে ছন্দে গাহিয়া যায় তারপর আরও আছে কমলদা সেই গান সেই লিরিক এসে বসে সুর করলেন সুর করে আমাকে তোলালেন রেকর্ডিং হলো সং অফ দিমান তোল এরপরে কমলদা যেমন কমলদা বৌদি আমাকে ভালোবাসতে আরম্ভ করলেন আমিও কমলদা ছাড়া আর কিছু জানি না আমি সবসময় সময় ছাড়া যাই ইন্দি মেডাম গানটা এত পপুলার হয়ে গেল সে অনেক ষাট সালের কথা সেই গান এখনও বাজে আবার জ্ঞানদা আমাকে ডেকে পাঠালেন বলে অরুণ তোমার গানটা তো খুব সুখ্যাতি হয়েছে আবার তুমি কমলবাবুর সুরে আর একটা গান করো করবো সেইবার কমলদা ওই মোহিনী চৌধুরী সে আগেকার দিনের গীতি গান মোহিনী চৌধুরী লেখা পথিক যারা প্রেমের পথে চলছ চাঁদের আলোর রথে যাও গো শুনে যাও আমার চোখের জলের চিহ্ন দেখে পথটি চিনে নাও। কমলদা গানটা শুরু করলেন সেই গান আমি রেকর্ড করলাম আর অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই গানটাও আমার সব সমিমান্ত হয়ে গেল পরপর দুটো গান সমাব্দিমান তারপরে কমলদা সাথে আমার এমন একটা ইয়ে হলো হৃদ্রতা হলো কমলদা রেডিওতে যত গান যত আপনার স্কেচ প্রোগ্রাম মানে ব্লগ প্রোগ্রাম করতেন রেডিওতে একটা নিয়ম ছিল যে একজনের নামে একটা চেক এক মাসে দুবার ইস্যু হয় না গভর্নমেন্টের একটা এই ছিল তো কমলদা ওই এক মাস দু মাস পর পর ব্লক প্রোগ্রাম করলে উনি গিয়ে আগেই বলে দিতেন অরুণ আছে তো তাই গানদা বলতেন হ্যাঁ আছে অরুণ আছে এই চলছে আমি কমলদার বাড়িতে যেতাম এখন এই করতে করতে ওই বাড়িতেই ছিলেন ওই বাড়িটাতে হঠাৎ একদিন শুনি আমি তো রোজ যেতাম না মাঝে মাঝে হঠাৎ একদিন শুনি কমলদা ওই বাড়িতে নিই কমলদা গেলেন কোথায় লোকের কাছে শুনলাম যে শিয়ালদায় একটা বাড়ি ভাড়া নিয়েছে নতুন বাড়ি সেই শিয়ালদার বাড়িটাতে আমি যেতাম ওই শিয়ালদা তখন আমি ঢাকুরিয়া থাকতাম ট্রেন থেকে নেমেই টুয়ার্স রাজা বাজার যেতেই কিছুটা এই বাঁ দিকে একটা গলি গেছে গলিটার ডান দিকেই যে বাড়িটার মানে প্যাসেজ ওইখানে যেতাম অনেক গল্প করতাম একদিন আমি বসে গল্প করছি কমলদা বৌদি আমার সাথে কথা বলছেন মাঝে মাঝে বৌদি আসছেন আমার সময় কনিকা বন্দ্যোপাধ্যায় আর গোড়া সর্বদারি সর্ব কি সর্বাধিকারী ওরা দুইজনে এলো তারপর আমরা তিনজনে মিলে অনেকক্ষণ গল্প গুজব করলাম পরিচর এলাম এই চলছে চলতে 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 আবার হঠাৎ শুনি কমলদা ওইখানে নেই আপনি কমলদা গেলেন কোথায় শুনলাম টাওয়ার হোটেলে আমি টাওয়ার হোটেল গিয়ে জিজ্ঞেস করতে ওরা বলল তখন বৌদি আর তিনটে ছেলে কলকাতায় নেই কমলদা একা গিয়ে হোটেলে উঠেছে ওই হোটেলে কমলদা কয়েক বেশি দিন নয় কিছুদিন ছিলেন তারপরে তো বৌদি এসে গেল আবার উনি ওই ফ্ল্যাটটা ছেড়ে কমলদা এরপরে কমলদা ওই তালিগঞ্জে ওনার এক বোধহয় বোনের বাড়ি ছিল আমি যতটা শুনেছি ওনার এক বোনের বাড়ি ছিল বাড়িটা দোতলা বাড়িটা দোতলা কিন্তু ছোটর উপরে বাড়িটা দোতলা ওইখানে আবার পদ্মা দেবী রাস্তার এপাশটায় পাশটায় পদ্মা দেবী থাকতেন যাক আমি ওইখানে গিয়ে কমার তুই এসেছিস বলে হ্যাঁ আমি তো এইখানে উঠেছি সে যেতাম ওই একদিন যেতে বৌদি আমাকে ডেকে বললেন অরুণ আমি না তোমার দাদার একটা জন্মদিনটা পালন করব। াম তাই বলে হ্যাঁ বলে তুমি কিন্তু অবশ্যই এসো আমি নিশ্চয়ই কমল তার জন্মদিন আমি আসবো না যাক আমি গেলাম সেই অনুষ্ঠানে এই শৈলেন চট্টোপাধ্যায় তানসেন সঙ্গীত সম্মেলন যিনি করতেন ওনার মেয়ের নাম হচ্ছে মীরা বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি ছিলেন অর্ঘ্য সেন ছিলেন আরও দু তিনজন ভদ্রলোক আমি ঠিক ওদের এই আইডেন্টিফাই করতে পারলাম না আমরা সর্বসারল পাঁচ ছজন তা প্রথমেই কমলদা আমাকেই কোপ মারলেন অরুণ তুই আগে গান কর গাইলাম কমলদা সুর করে গান গাইলাম আরও একটা দুটো গাইলাম অর্ঘ আর গাইল না আর ইনি তো শৈলেনবাবু তো গাইবেন না উনি খুব মস্তবর অস্তাজ ছিলেন তা সেইখানে এইবার আমরা কমলদাকে চেপে ধরেছি ক্ষমতা আপনাকে তো ছাড়বো না আপনার গান আজ গাইতেই হবে না 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 আমি গাইবো না গাইবো না 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 শেখো পেড়া পেড়ি দে উনি একটা গান ধরলেন ঠুংড়ি চালের উপরে রুমা ঝুম রুমা ঝুম কে বাজে নুপুরো পায়ে এরকম গাইতে গাইতে ক্ষমতা হঠাৎ ঠুংড়ির চালে গানটা আরম্ভ করলেন কমল ওই বয়সে ওইরভাবে ঠুংরির চালে গান গাইছেন আমরা তো মানে হতবম্ব হয়ে গেছি কি কাজ করছে গলায় তারপরে তো খাওয়া দাওয়া হলো বৌদি পরিপাটি করে খুব যত্ন করে মাংস রান্না করেছিলেন আরও দু একটা আইটেম ছিল আমি ওই রকম মাংস রান্না আজ পর্যন্ত খাইনি কী দিয়ে করেছিলেন যার মানে অপূর্ব তার টেস্ট এই কবলদার যখন গান গাইছেন তখন এই শৈলেন চট্টোপাধ্যায় উনি খুব মস্তপর ওস্তাদ ছিলেন উনি আমার কানে কানে বলছেন অরুণ আমি কি এই যেসব ঠুংড়ির কাজ শুনছ এগুলো তো জমির উদ্দিন খাঁ সাহেবের জমির উদ্দিন খাঁ সাহেবের জিনিস শুধু একটা কথা বললেন আমি জমির উদ্দিন খান সাহেবের তখনও তো নাম শুনিনি নাম শুনিনি কিন্তু কমলদা আমাকে ওনার অতীত দিনের অনেক মজার মজার সমস্ত ঘটনা বলতেন ওনার বাড়িতে গেলেও বলতেন বাইরে দেখা হলেও বলতেন কমলদা বললেন বললেন দেখ করুন কী দিন চলে গেছে ফিরোজা বেগম আমি বৌদি বৌদি করতাম যখন ফিরোজ যেখানেই থাক সে টালিগঞ্জের বাড়িতেই থাক বা নর্থ কালকাটার বাড়িতেই থাক আমি গেলে বৌদি এসেই আমার সাথে গল্প করতে আরম্ভ করতেন গানের গল্প অমুকের গল্প তোমার ওই গান শুনেছি ওনার ব্যবহারের কোনো তুলনা হয় না আর সবসময় মুখে হাসি বৌদি কথা বলছেন কিন্তু মুখে হাসি ছাড়া কোনো কথা নেই অদ্ভুত আর কি মিষ্টি মিষ্টি করে কথা বলতেন তারপরে তো ওই হলো হওয়ার পরে অনেক পুরনো কথা তো দিতে দেখতে হবে কমলদার নিজের গাড়ি ছিল সেই গাড়ি করে সবসময় ঘুরতেন আর ওই এইচএবি একবার ফিরোজ আবেগম কিন্তু মানে বৌদির কথাই বলছি ফিরে বোধে কিন্তু তখন ভালো আমার আমি দু একবার গান শুনেছি ওরা মুখে আমার কাছেই লোক লোকজনের সামনে না খুব মিষ্টি গলাটা ছিল যেমন মিষ্টি দেখতে তেমনি গায়ের রং আর তেমনি মিষ্টি কথা আমাকে দু একবার উনি গানও শুনিয়েছেন তারপরে এই যে হঠাৎ একদিন শুনি না ওই টালিগঞ্জের বাড়িতে টালিগঞ্জের বাড়িতে জন্মদিন হলো বৌদি সবাইকে খাবার পরিবেশন করলেন খুব হৈ হৈ করে গান বাজনা হলো আর বৌদির কি আনন্দ তা টালিগঞ্জের বাড়িতে আমি সময় আমার বাড়ির কাছে আমি তখন ওই এসে থাকি বাসদনিতে খুব তাড়াতাড়ি মানে সবসময় যেতাম তা বৌদি একটা জিনিস দেখেছি বৌদি তিন ছেলেকে আগলে সংসার করে কমলদারকে কি সাপোর্ট দিয়েছেন কী সাপোর্ট দিয়েছেন মানে এ বলে শেষ করা যায় না কমলদার কোন সময় কোনটা লাগবে কোন অসুবিধে হচ্ছে হ্যাঁ ওই রান্না করছে দৌড়ে দৌড়ে আসতেন দাদার কাছে কমলদার কাছে ছেলেমেয়েরা ছেলেরা পড়ছে কমলদাহ তো একটু কোনো ছেলেকে বুকেছে দৌড়ে এসে বকো না বকো না ঠিক আছে আমি পরে দেখে দেবো এদিকে হেসেল সামলাচ্ছেন এদিকে কমলদাকে সামলাচ্ছেন সে একটা লড়াই তারপরে এই এই করতে আমি একদিন হঠাৎ শুনলাম যে কমলদা ও এদিকে হয়েছে যে রেডিওতে যত ব্লক প্রোগ্রাম করেছেন প্রত্যেকটাতে আমি গাইতাম আরও মেয়েরা থাকতো ব্লক প্রোগ্রামটা হচ্ছে কোনো একটা অকেশন নিয়ে একটা প্রোগ্রাম যেমন রথযাত্রা ফিফটিনথ আগস্ট এই রকম আর কি গাইতেন তা কমলদা ওই করতে করতে একদিন আমি হঠাৎ শুনলাম যে কমলদা চলে যাবেন না ঢাকায় চলে যাবেন তা আমি কমলদাকে গিয়ে কথাটা জিজ্ঞেস করতে কমলদা না কোনো উত্তর দিলেন না আমি একদিন ঢাকুরিয়ার বাড়িতে তখন আমি ঢাকুরিয়া থাকি দোতলায় দাঁড়িয়ে আছি দেখে শৈলাস রায় এক ভদ্রলোক ছিলেন তখনকার দিনে খুব ভালো বাসি বাসি বাজাতেন উনি আমার রাস্তায় ঢুকে খুঁজছে তা আমি দোতলা থেকে বলে ও শৈলাস দা কোথায় যাচ্ছেন বলেই তোমাকেই খুঁজছি আমি কেন বলে কমলদা পাঠিয়েছেন তোমার কাছে কথা আছে আমি উপরে ডেকে নিলাম বলে কমলদা একটা ফিল্ম করছে ফিল্মটার নাম বধুবরণ এই ছবিতে মান্না দে গাইবে তুমি গাইবে বৌদি গাইবেন মানে ফিরোজা বেগম গাইবেন আর আরতি আরতি এই চারজনে আমরা গাইব তা আমি কবে রিহার্সাল বলি তারপরে তো রিহার্সালটা হলো যেখানে আমি একটু ভুল বললাম তখন কিন্তু কমলদা এই তালিগঞ্জের বাড়িতে আসেনি ওই শ্যামবাজারের ওই বাড়িতেই হেতরুক হেঁতরুখেনে তারপরে তো সেখানে রিহার্সালে গিয়ে দেখি মালনাথ বসে আছেন আরতি আমি বৌদি ওই বই বইতে ওই সে গীতা দত্তকে হিরোইন করেছিল হিরোইন না মানে হিরোইনের মা আর ওই মেয়েটি তখন প্রথম ফিল্মে চান্স দিল ডিরেক্টর ছিলেন দিলীপ নাগ দিলীপ নাগ নট হিরেন নাগ দিলীপ নাগ ওই যে মেয়েটা পরে বম্বে চলে গেল রাখি 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 বিশ্ব রাখি বিশ্বাসকে ওই ছবিতে প্রথম দিলীপ দিলীপ নাগ ওনাকে প্রথম হিরো হিরো করে আর ওর সাথে অজয় বিশ্বাসের বিয়ে হয়েছিল অজয় হিরো তবে সেই রেকর্ডিং তো টেকনিশিয়ান নিউ থিয়েটার্সে হলো আমরা চারজন গান টান গাইলাম সেই ছবিগুলো আছে আর সত্যি কথা বলবো একটা তখনকার দিনে না এইসব ছবি টবি তোলার হেই ছিল না যে রেকর্ডিং হচ্ছে ছবি তুলে রাখবো তখন তো জানতাম না টিভি হবে বা এই সমস্ত কর্মকাণ্ড হবে কোনো শিল্পী এই ছবি তুলে রাখার রেওয়াজটা ছিল না হচ্ছে হচ্ছে গান হচ্ছে এই হচ্ছে তারপর কমলদাকে যখন জিজ্ঞেস করুন মনে চুপ করে রইলেন তারপরে একদিন শুনি যে কমলদা ঢাকা চলে গেছেন ঢাকা চলে গেছেন তো আমি এর মধ্যে একটা কথা বলি আমাকে একটু ভেবে ভেবে বলতে হচ্ছে আপনারা শুনেছেন কেন যাই না এটা আমি বহু লোকের কাছ থেকেই শুনেছি আমিও তো আজকের লোক না মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে আমার তো তখন আমাকে অনেক যে কমলদার সর্বনাশ হয়ে গেছে ব্যাংক ফেলে ব্যাংক ফেলে তখনকার দিনে এই ব্যাংকের ছাতার মতন সমস্ত প্রাইভেট ব্যাংক গজাত আর ডিরেক্টরগুলো করতে কি রাতারাতি সব টাকা তুলে নিয়ে ডিক্লেয়ার করে যেত ব্যাংক ফেল করবে তখন যাদের কানে যেত তারা টাকা তুলে নিয়ে তো আমাকে একজন এইচএমবির এক বোতল বলেন তখন কমলদা এইচএমবিতে সুর করছেন বসে বসে সুর করছেন একজন মিউজিশিয়ান ছুটে এসে বলল কমলদা আপনার ব্যাঙ্ক তো রান করছে কমলদা বললেন তাই না কি বলে হ্যাঁ বলে আপনি শিগগির যান বলে কমলদার এখন একটা অত বড় সুরকার তো তখন সুবে সুরে ডুবে গেছে বললাম হারমোনিয়াম ছেড়ে উঠে দৌড় তো পারে না বলে যখন উনি সুর করে উনিও তো ভাত বুঝতে পারেননি তখন উনি কাপ কাব্যে ডুবে গেছেন সুরে ডুবে গেছেন তা সেই লোক ঘর থেকে বেরে কি করে উনি যখন গেছেন তখন ঝাঁপ বন্ধ ঝাঁপ বন্ধ হয়ে গেছে এইটা কমলদার জীবনে মরমান্ত্রিক একটা ব্যাপার হয়ে গেল। আমি শুনেছিলাম এক লক্ষ টাকা মতন গেছে নাকি আরও বেশি যেতে পারে কত গেছে আমি অ্যামাউন্টটা জানি না তারপরে কমলদা ঢাকা চলে গেলেন আমি একদিন এইচএমবিতে তখন এইচএমবি রিহার্সাল ওই রাজবিহারির মোড়ে চলে এসছে আমি রাজবিহারীর মোড়ে রিহার্সাল করছি ওই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে এমন সময় বৌদি আর দাদা এই চেবিতে এসে ঢুকলেন ওই রিহার্সাল ঢুকলেন বৌদি আমাকে দেখে বলে অরুণ তুমি আর সেই হাসি মুখ আমি মানে হ্যাঁ কমলদা ওইখানে অভিজিৎবাবু আর আমি বসে আছি কমলা অভিজিৎ বাবুকে একটা কথা বললেন বললেন অভিজিৎ আমার খুব প্রিয় পাত্র প্রিয় পাত্র তুমি এবার গানটা ভালো খুব ভালো করে করো ও আমার খুব স্নেহের ছেলে আর ঘটনা বলি তারপরে কমলদা চলে গেছে আর একটা মহাজাতি স্বদনে কমলদা একদিন বললেন অরুণ মহাজাতি সদনে একটা অনুষ্ঠান করছে। নজরুল গীতির কথাটা ছোট্ট কিন্তু আমার কাছে একদম হৃদয় বিদারক তা তুমি দু তুই দুখানা গান করবি কমলদা আমাকে দুটো গান ঠিক করে দিল এদিকে তো স্টেজ ভর্তি স্টেজে প্রচুর শিল্পী হল ভর্তি লোক একজনের পরে একজন তখনকার দিনের নাম করা শিল্পীরা সবাই গিয়ে যাচ্ছে আমার নাম বলতে আমি উঠেছি আমি স্টেজে উঠে হামেউটা ধরে ধরে সবে গানটা শুরু করেছি হঠাৎ আমি দেখি কি ছায়ার মতন কি একটা এলো আমি তাকে দিয়েই কমলদা আর দাঁড়িয়ে থাকতে পারেনি ওই উইংসের পাশে গুটি গুটি গেছে আমার গা খেসে বসলেন বসে দুটো গান শুনলেন শুনে যখন আমি বেরিয়ে এলাম স্টেজ থেকে আমার এখানে বলে খুব ভালো গেছে এইসব লোক কোথায় চলে গেল এই মৌন আর কোথায় নেই তারপরে একদিন আমি শুনলাম যে কমলদা এসছেন কমলদা বৌদি এসছেন তারপর কোথায় উঠেছে বলে ব্রডওয়ে হোটেলে আমি দৌড়ে গেলাম আমি দৌড়ে যেতে লিফ্ট দিয়ে উঠেছি উঠে কমলদার ফ্লোরে গিয়ে লিফ্ট দাঁড়িয়েছে যে কমলদার বৌদি ওরা নামবেই তবে আমাকে দেখে কমলদা বৌদি আরে অরুণেশ অরুণেশ তু আরে তুমি কী খবর পেলে আমি খবর পেয়েছি আপনি কলকাতায় এলেন আমি খবর পাব না বলার পর আমাকে ডেকে নিয়ে গিয়ে দুজনে কিছুক্ষণ কথাটা বলে কমলদা বললেন অরুণ তোকে তো আজকে আর বসাতে পারবো না তোর বৌদির আজকে রেকর্ডিং দমদমে আমি দমদম যাচ্ছি তোর বৌদিকে নিয়ে তুই যদি পারিস দমদম চলে আয় কিন্তু আমি সেদিন আর দমদম যেতে পারিনি কারণ আমার তখন একটু অন্য কাজ জরুরি কাজ ছিল দমদম যেতে পারলাম না দাদা কমদার নিচে নেমে বৌদি আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন যে গান বাজনা কীরম চলছে হ্যান ত্যান এইসব বলে তারপর ওরা চলে গেল কমলদার একটা উনি তো প্রচুর গান রেকর্ডিং করেছেন এক সময় একটা কমলদার একটা কি সাংঘাতিক আইডিয়া তখন এইচএমবিতে কমলদা বাংলা গান এবং হিন্দি গান গীত এক রেকর্ডিং করে যাচ্ছেন কমলদার সবচেয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু শুধু ফিল্ম বা ডিস্কের সুরক্ষা ছিলেন না উনি যেমন সুর ফিল্মে শুরু করেছেন তেমনি ডিস্কে শুরু করেছেন এবং সব সুপার হিট হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে কমলদা একটা গীত রেকর্ড কর করলেন কতনা ভুলাইয়া মুচকো তুমনি পেয়ারে আমরা ছোট্টবেলায় এই গীতটা শুনতাম রেকর্ডে পরে শুনলাম যে এই গানটায় হেমন্তদা রেকর্ড হেমন্তদা রেকর্ড করলেন তখন এইচএমবির ম্যানেজার তখন ব্রিটিশ আমার এইচএমবির ম্যানেজার আর সব বড়ো বড়ো অফিসাররা যিনি মিটিংয়ে বসলেন বসে বললেন কমলবাবু গানটা তো ভীষণ ভালো হয়েছে তা ফার্স্ট প্রিন্ট কত করব। ফার্স্ট প্রিন্ট মানে ডিস্ক ছাপা হবে ওই কোম্পানির লোক ভেবেছে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিক্রি হবে কমল দাপালিকে এই কথা শোনার পর মাথাটা নিচু করে চুপ করে বসেন বললেন ফার্স্ট প্রিন্ট বি কুড়ি হাজার ফার্স্ট প্রিন্ট কুড়ি হাজার বলে আমি বলছি আপনারা করুন তারপর দেখা যাবে সেই গান সারা ভারতবর্ষ জুড়ে বিক্রি হয়েছিল কিতনা ভুলায় তুম তুমনি পেয়ারে গানটা শুনেছ তোমরা সেই গান নিজে তারপরে এইভাবে বৌদির সাথে কমলদার সাথে সব সবসময় দেখা সাক্ষাৎ গান বাজনা আলোচনা এই করে 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 বৌদির কথায় আসি বৌদি যখন আমরা আমি যেতাম ওই বৌদির ওখানে দাদার সাথে দেখা করতে বৌদি না ওই যে যে গানগুলো উনি পরে এখানে লং এ করেছেন কিছু কিছু গান কিন্তু আমাকে শুনিয়ে অল্প অল্প করে শোনাতেন এবং স্টকটা বৌদি প্রচুর ছিল প্রচুর স্টক আর ওই যে যে যেদিন দাদা বৌদি এলেন তখন কিন্তু এই রেকর্ডিং করার জন্যই এলেন কারণ এইচএমবি এইচ কিন্তু এই যে এই যে লং প্লেয়িং রেকর্ডটা হুম এই যে লং প্লেইং রেকর্ডটা এই যে এই যে লং প্লেইং রেকর্ডটা যেটা বৌদি পরে করেছেন এই সমস্ত গান কমলদাস শুরু করা আর আমরা ছোটোবেলায় এইসব গান শুনতাম কিন্তু বৌদি এই সমস্ত গান আমাকে শোনাতেন মাঝে মাঝে শোনাতেন এবং গান অন্ত প্রাণ বৌদির গান অন্ত প্রাণ আর গেলে গান ছাড়া কোনো কথা নেই অন্য কারো কথা নেই কি হচ্ছে সেই কথা নেই শুধু গান তা এইচএমবি থেকে এইচএমবি ওনাকে ডেকেছিলেন ওই নজরুল গীতিগুলো গাওয়ার জন্যে প্রথম শোটা করলেন রবীন্দ্র সদনে সে বাংলাদেশের হাই কমিশনার অনুষ্ঠান সব এসেছিল মনে আছে হাই কমিশনের হল প্যাক বৌদির সেদিন হলে গান শুনে তখন এইচএমবির তখন রেকর্ডিং ইনচার্জ ছিলেন সন্তোষ সেনগুপ্ত সন্তোষ সেনগুপ্ত খুব ভালো গাইয়ে বাবা দিয়ে লুকছিলেন আমাকে আমি এইচএমবিতে গেছি তখন এই সন্তোষ সেনগুপ্ত আমাকে বললেন যে সন্তোষ সেন বলেন যে অরুণ ফিরোতা বেগমের তো প্রোগ্রাম হলো আমলে হ্যাঁ দাদা আমি শুনেছি রবীন্দ্র সদনে বলে কি অসাধারণ গাইলেন ভদ্রমহিলা সন্তোষ সিংহুপ্ত তো সেই যুগের গাইবে বলে আমিও ভাবতে পারিনি যে উনি এরকম গান গাইতে পারবেন বলে কমলবাবু উনি কমলবাবু বলতেন কমলবাবু একটার পর একটা গানের মিউজিক এই করে দিচ্ছে আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে মানুষ হলের মানুষ ওনার গান শুনে পাগল হয়ে গেছে তারপরে বৌদি ওই প্রোগ্রামটা করার পরে বৌদিকে এই চেম্বি ওনার রেকর্ড করতে আরম্ভ করলেন লং ফ্লাইং রেকর্ড তাও একটা দুটো গান না অনেক গান এখানে লেখা আছে আমি ভুলে গেছি তব পরিচয় তবু তোমার এতে আজও ভুলি নেই এগুলো আমরা ছোটোবেলায় গাইতাম ঘুমের ছায়া চাঁদেরও চোখে তালাত মদের গান ঘুমের ছায়া চাঁদের এ বাকি এ বাকি এখন তো আমি গাইতে পারি না একটু গাইলাম জানি গো জানি মোর শূন্য হৃদয় দেবে ভরে নিয়ে যাও নিয়ে যাও শেষের গানখানি ভুলি নাই ভুলি নাই এটা মিত্রের গাওয়া বিরহেরও মেঘ আমার গগনে হায় যাদের জীবন ভরা শুধু আখি জল মোহিনী চৌধুরীর লেখা কতদিন দেখিনি তোমায় কতদিন এই গানটা কিন্তু কমলদা নিজের গাওয়া কতদিন দেখিনি তোমায়। তনে পড়ে তব মুখোখানি এইগুলো এটা কমলদার গাওয়া হ্যাঁ তারপরে মেনেছি গো হার মেনেছি বৌদির একটা জিনিস আমি দেখেছি মানে আটটা রেকর্ডিং বলছি আমি তো এমনি সামনে বসে বৌদির গান সময় শুনতাম অর্ধেক হলেও শুনতাম পুরোটা হলেও শুনতাম বৌদির গলা একটা অদ্ভুত টোনাল কোয়ালিটি ছিল যাকে বলে ইংলিশতে বলে ন্যাজাল রেজোনেন্স অদ্ভুত খালি গলায় যখন বৌদির গান শুনছি তখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না যেই রেকর্ড করেছে সঙ্গে সঙ্গে একটা ন্যাজাল সাউন্ডের মধ্যে দিয়ে অদ্ভুত একটা টোনাল কোয়ালিটি ওনার আসত আমার মনে হয় এই জিনিসটা রেওয়াজে হয় না এগুলো খানিকটা জন্মগত ব্যাপার আছে অদ্ভুত গাইটেন আর উচ্চারণ খুব পরিষ্কার ছিল বৌদির উচ্চারণ খুব পরিষ্কার প্রত্যেকটা কথা যেন বৃষ্টির দানার মতন একেবারে আমি বৌদির গান দেখতাম ওই রাস্তা দিয়ে যে যাচ্ছি রেকর্ডের দোকানে বাচ্চে বা এমনি দোকানে বৌদির গান বাজছে সেই সময় তবে কি জানেন কমলা আর বৌদি মণিপ্রাণে দুজনেই ছিলেন শিল্পী মানে বর্ণ আর্টিস্ট টেস্ট বলে যেমন বৌদি তেমন কমলদা কত কথা বৌদির কাছে শুনেছি কত গল্প কত কথা সব কথা মানে বললে এখন অনেক সময় লাগবে যেদিন কমলদা বাড়িতে থাকতেন না অরুণ এসে এসে তোমার দাদা তো বাড়িতে নেই বস বসে ওই একবার রান্নাঘরে যাচ্ছে আবার এসে আমার সাথে সেই গানেরই গল্প গানেরই গল্প সেই হতে 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 তারপর আমি চলে আসতাম তবে কমলদা অনেক সময় আসতো কমলদার ছেলেরা তখন ছোট ছোট ছিল আর বৌদি ওই তিনটে ছেলেকে একের বুকে আগলে এরমভাবে আগলে ধরে বড় করেছে মানে তখন ওরা যখন উনি ঢাকায় চলে যান তখনও ওরা ছোট। কি স্নেহ দিয়ে তিনটে ছেলেকে উনি মানুষ করেছেন হ্যাঁ আর কমলা তো ওদিক ঘুরে বেড়াচ্ছে সবসময় তা বৌদির ওই মহাজাতি সদনে সেই দিন অনুষ্ঠানে বৌদিও গিয়েছিলেন আর ওই সিনেমাতে যখন গাইলেন বধুবরণ ছবিতে তখন বৌদির গান রেকর্ডিংয়ে যখন আবার বাজালো আমাদের আমরা চারজনই গিয়েছিল বৌদির গানটা বৌদি খুব ভালো গেয়েছিলেন একটা ড্রামার গান তো বৌদির অনেক গুণ কমলদা যেরকম গুণ বৌদির সেই জন্যে বোধহয় এরকম মণিমান মানে মণিকাঞ্চন যোগ হয়েছিল